জানো প্রযুক্তি কি? তোমরা কি জানো প্রযুক্তি কি? আচ্ছা সেটি বলো তো, প্রযুক্তি কি? প্রযুক্তি কি বলো তো? আচ্ছা আমি বলে দিই, প্রযুক্তি হচ্ছে বিজ্ঞানীদের আবিষ্কার, বিজ্ঞানীদের অর্থাৎ বিজ্ঞানীরা যা তৈরি করে বা বিজ্ঞানীরা যা বানায়, সুযোগ যা তৈরি করে সেটাই হলো কি? প্রযুক্তি। ঠিক আছে তুমি বসো। আচ্ছা বিজ্ঞানীরা হলো তুমি বলো তো একটা প্রযুক্তির নাম বলতে পারো? জোরে বলো, সবাই যেন শুনে, বলো কে বলতে পারো? আচ্ছা তুমি বসো, তুমি বলো একটা প্রযুক্তির নাম বলো। পিয়ন গুলো তো খুবই, এই জন্যই তো পিয়ন গুলা তো চেঞ্জ কি, একটা অভ্যাস হয়ে গেলে ওইখান থেকে আসতে মুশকিল, এই জন্যই তো ঝামেলা। আচ্ছা স্টাফ চেঞ্জ হয়েছে শুধু ওই গাড়ির স্টাফ আর ওখানে? ও হ্যাঁ হ্যাঁ, ইনস্ট্রাক্টর আমরা আসছি হলো গিয়ে চারজন, আগের আছে তিনজন, সাতজন কিশোর, মনীষা, খালিদা, আগের তিনজন, আর আমরা আসছি হলো রেহান আপা, আমি, সালে আর তরিকুল স্যার, চারজন আসছি। শিরোনাম ঠিক আছে, এই বাড়িতে বিদ্যালয় প্রযুক্তি ব্যবহার। ক্লাসে কথা বলতে হবে, চুপ করে থাকলে তো হবে না, আপনি লাগাবেন, আপনি ওগুলো লাগাবেন আর ওদের সাথে কথা বলবেন, জিজ্ঞাসা করবেন, বোঝাবেন, কিন্তু আপনি ওগুলো লাগালে পুরো ক্লাস নির্জীব হয়ে থাকে। প্রযুক্তি কিভাবে আমাদের সহায়তা করে? ঠিক আছে আচ্ছা সবাই ছবি।
আছি, এখানে কিসের ছবি? না না না, আচ্ছা ওরা তো দেখি না, ওরা চিনবে কিভাবে? রেডিও তো বাসা মানে এখন ওদের এই প্রযুক্তি নাই। বর্তমান জেনারেশন রেডিও কি চেনে না, পরবর্তী জেনারেশন চিনবে না, যার জন্য আমার বাসায় আমার হাজব্যান্ড একটা রেডিও কিনে রেখে দিছে, বলে ছেলে মেয়েদেরকে দেখাইতে হবে যে এটা রেডিও, যে না ওরা বুঝবে না তো যে রেডিওর কাজ ছিল কি, কিছুই না, জিনিসটা কেমন এটাই চিনবে না। সময় কয় মিনিট বলে দেন, কয় মিনিটে লিখবে সেটা বলেন। 3 মিনিটে লিখতে পারবে ওরা? আপনার যতটুকু সময় ওরা লিখতে পারবে কিনা? আপনারা কাদের কাছ থেকে এনে দেন, আপনাদের কাছে আসে না কলম সেটা দেন।
না শোনেন, প্রশ্নটা এরকম না, আপনি একটা একটা প্রশ্ন করেন তারপর জিজ্ঞেস করেন, কারণ আপনি প্রশ্ন বলছেন ওরা তো এতক্ষণ ধরে রাখতে পারবে না প্রশ্ন। আগে ওরা টেলিভিশন, আপনি টিভি বলেন, ওরা টিভির সাথে পরিচিত, টেলিভিশন বড় শব্দ, ওরা ওরা জানে না। এই শোনেন, এইখানে আগে ওদেরকে জিজ্ঞেস করতে হবে যে তোমাদের কারো কার বাসায় টিভি আছে, তোমার বাসায় টিভি আছে, টিভি দেখো বাসায়, তাহলে টিভিতে কী দেখো, তখন ওরা কার্টুন দেখে বা ইয়ে দেখে, এইগুলো বলার পরে ওই যে কার্টুন দেখে, এখন জিজ্ঞেস করেন যে তাহলে টিভি আমাদের বাতাস দেয়, এটা সঠিক? টিভি কি বাতাস দেয় না ছবি দেয় না কোনো কিছু দেখে? তারপর আলোচনা করলে ওদের ছোটো না, ওরা টু ইয়ার শ্রেণীতে না। টিভিতে দেখছে, রেডিও দেখতেই পারে। না ওরা দেখবে কিভাবে? আগে হাই স্কুলে চাকরি করতাম, গভর্নমেন্ট হাই স্কুলে 16-তে। পিএসসি থেকে, হ্যাঁ পিএসসি থেকেও আসে, বিসিএস থেকেও আসে, ওই যে তরিক স্যার যিনি আসতেন উনি বিসিএস নন ক্যাডার, আমরা সরাসরি পিএসসি নিয়োগ। কি খেয়ে আসে বাসা থেকে সকালে? খেয়ে আসে এরা? নিয়ে আসে সবগুলা, নিয়ে আসে।
কি আমরা শিখলাম?